গত কয়েকদিন ধরে কোভিড পরিস্থিতি কিছুটা স্বস্তি জাগাচ্ছে। কমছে আক্রান্ত, শনাক্তের হারও এখন এক অঙ্কে, চাপ কমছে হাসপাতালগুলোতেও। এই যখন অবস্থা, তখন আবারও অনেকটা স্বাভাবিক ছন্দেই সবকিছু। ঈদ সামনে রেখে শপিং মলগুলোই বাড়ছে মানুষের ভিড়, আবার বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় চালু গণপরিবহন। বিশেষজ্ঞদের শঙ্কা, এতে আবারও কিছুটা বাড়তে পারে সংক্রমণ। তবে স্বস্তি দিচ্ছে ঈদে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত। জেলার মধ্যে পরিবহনটা করলে আসলে অনেক লোক বাইরে যাবে, এটাও যদি বন্ধ রাখতো, এবং সব ধরনের যাতায়াত, মাইক্রোবাস, জিপ, প্রাইভেট কার সকলগুলো যদি বন্ধ রাখতো, তাহলে আমরা তার আসলে উপকারটা একটু বেশি পেতাম এবং দীর্ঘস্থায়ী হতো। একের সাথে অপরের যে মেলামেশাটা বাড়াই, এমন কোন ভিড় সৃষ্টি করি, সে যেখানেই হোক না কেন, তাহলে সংক্রমণ বেড়ে যাবে। এটা আমি বলেছি যে আগামী দুই সপ্তাহ পরে তার একটা খারাপ প্রভাব দেখা যাবে, এবং সংক্রমণ বাড়ার তিন সপ্তাহ পরে মৃত্যুর বিশেষজ্ঞরা মনে করেন, সংক্রমণ নিয়ন্ত্রণে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা, আর দেশে যাতে ভারতীয় ভ্যারিয়েন্ট না ছড়ায় সেদিকে নজর রাখা। সেখান থেকে সংক্রমণ আমাদের বাংলাদেশে আসা খুবই স্বাভাবিক, কারণ আমাদের স্থল সীমান্ত দিয়ে আমাদের চলাচল হচ্ছে, একেবারেই বন্ধ করা যাচ্ছে না, কারণ অনেকে জরুরি কাজে ভারতে গিয়েছিলেন, তারা ফিরছেন। তারা আসলে যেন কঠোর মানে কোয়ারেন্টাইনের বাইরে না আসে, প্রয়োজনে সেখানে বিজিবি কে যুক্ত করা, সেনাবাহিনীকে যুক্ত করা, কারণ ভারতের সংক্রমণ আরো এক দুই তিন সপ্তাহ মানে পিকেই থাকবে, পিকে থাকা প্লাস কমতে থাকা, এই সময়ও বাংলাদেশের জন্য ভারত একটা বড় ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ হার কিছুটা নিম্নগামী হলেও এখনো ঢিলেমির সুযোগ নেই। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।